হ্যালো বন্ধুগণ, চলে এসছি নূতন রান্নাঘরে। হ্যাঁ, নূতন এক পর্ব হবে, নূতন এক জিনিস জানেন তো আপনারা। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দু রকম চপের রেসিপি করে দেখাবো। এক রকম হলো পটলের চপ, আর এক রকম হলো ডিমের চপ। এর আগে ডিমের চপ আপনারা হয়তো দোকানে অনেক রকম স্বাদের খেয়েছেন, কিন্তু আজকে আমি ডিমের চপটা একটু অন্যরকমভাবে করব। আশা করছি এর আগে হয়তো এরকম ডিমের চপ আপনারা কোনোদিনও খাননি। নতুন রান্নাঘরে দিদি দাদুকে সঙ্গে নিয়ে বসে পড়েছি। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। দাদু বলো, ডিম ছাড়াতে ছাড়াতে যেন গালে পুড়ে দিও না। সেদ্ধ আছে ডিম? হ্যাঁ, ডিমগুলো ভালোই সিদ্ধ হয়েছে রে, ঝটঝট ছেড়ে যাচ্ছে, খুব ভালো। ঝটঝট গালে পুড়ে দিও নি জানো? ওইদিকে দেখেছেন বন্ধুরা, দাদু আর দিদি ডিমের চপ খাবে বলে একদম উঠে পড়ে লেগেছে, একেবারে হাতে স্পিড বেড়ে গেছে। ও দাদু, হ্যাঁ বলো। ডিম তো ছাড়ানো হয়ে গেল, এবার ঝটপট আলুগুলো ছাড়িবে। হ্যাঁ হ্যাঁ রাখো। দু রকম চপ বানাবো, আর চপের জন্য স্পেশাল ভাজা মশলা বানাবো না, তা তো হয় না। চপের আসল স্বাদ আনবে এই ভাজা মশলা। তো এই ভাজা মশলার জন্য কি কি এখানে মশলা নিয়েছি আপনাদের বলে দেব। গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর নিয়েছি এক টুকরো জায়ফল। আরে আমার চোখে ধোঁয়া লাগতেছে, আমি আর চাইতে পারিনি, আমি তোর ফার্স্টে যাবো। চল আসো। দিদি ওদিকে ভাজা মশলা গুঁড়ো করে নেবে, আর পটলের চপের জন্য আমি আলুর পুর তৈরি করে নেব। ভাজা মশলা, সাদা তেল, রসুন কুচি। দিদি পটলগুলো ছাড়ি ফেলো, আর অর্ধেক করে কাটবে, ভেতরে দানাগুলো বের করে নিবে। আমি জানি গোটা গোটা পটলের চপ হবে। না না, তুমি অর্ধেক করো না, তাও দেখবে কত বড় বড় চপ হয়। হ্যাঁ হ্যাঁ, রসুন তো একটু ভাজা ভাজা হয়ে গেল, এবারে উপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আদা কুচি, হালকা করে ভেজে নিয়েছি সব কিছু, এবার আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। মা বেশি করে আলু দে, চপ যেন দু চারটে বেশি থাকে। হ্যাঁ বেশি করে আলু দে। হলুদ গুঁড়ো দেব, আর দেব কাঁচা লঙ্কা কুচি, লবণ, কুন্তি দিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব, আর ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। পটল কাটা হয়ে গেছে, এ দেখো এই চামচ দিয়ে আস্তে আস্তে যেন পটলের গায়ে বেশি লেগে না যায়, দানাগুলো শুধু বের কর নাও। দোকানে যে চপ ভাজে, কবেকার তেল ভেজে রেখে দিয়েছে, তার বোতলে পুরে রেখে দিয়েছে, তাকেই নিয়ে আবার ভাজি করতে। ওই একই তেলে প্রতিদিন চপ ভাজতে হচ্ছে, রয়ে গেল খানিকটা, খারাপ করে। সব কিছু আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে নিয়েছি, এবার আমি ভাজা মশলা দেব, গুঁড়ো করে রাখা স্পেশাল ভাজা মশলা। এ
এই যে সুতোটা দুদিক থেকে ভালো করে এইভাবে টান দিয়ে ডিমটা শুধু ওপর থেকে নিচ পর্যন্ত করলে একবারে সমানভাবে কিন্তু কেটে যাবে। এই দেখুন, আবার একটা নেব, একই রকম ভাবে সমান করে কেটে নেব। আরে ডিম কাটতেছিস, আমার যন্ত্রের ধার কেমন রে? হেপি ধার দিতেই একদম কেটে যাচ্ছে। দেখ হাত কেটে যায়নি তোরা দেখিস? সব ডিম তো সমান করে কেটে নিলাম, আর ডিমের কুসুম গুলো দিদি বের করে নাও। আর দিয়ে দিও না কাউকে, ডিমের কুসুম লাগবে, রেখে দিবে। হ্যাঁ, পটলের চপের জন্য আলুর পুর একদম রেডি, এবার ঢেলে নেব। পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দেব। এদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এতেই আমি ডিমের কুসুম দিয়ে দেব। আলুর মতো ডিমের কুসুম গুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দেব। তুই ডিমের চপ ভাগে কম পাবি। সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, লবণ, আজকে তো অন্যরকমের পুর কত দেখতেছি রে। ডিমের কুসুমের পুর হচ্ছে ডিমের চপের জন্য। আচ্ছা, শুনেছো কোনোদিন ডিমের চপের কুসুমের পুর? আমি কখনো শুনিনি। হয়েই এসেছে ডিমের কুসুমের পুর, ওপর দিয়ে শুধু ভাজা মশলা ছড়িয়ে দেব। চপের পুরের মতোই কিন্তু ডিমের কুসুমের পুর হয়ে গেছে তৈরি। পুরো বাগান দৌড়ে বেড়াচ্ছে। সাদা তেল একটু বেশি করেই তেল লাগবে, তেল এদিকে গরম হতে থাক, ওদিকে চপের জন্য পুর ভরে চপগুলো রেডি করে নেব। কুসুমের পুর নেব, এইভাবে আমি এইখানটায় বসিয়ে দেব, খুব বেশি দেব না, মোটামুটি মাপ করে একটু ছড়িয়ে দেব চারিপাশটা সমান করে। এইভাবে আমি সবগুলো প্রথমে রেডি করে নেব। আবার অর্ধেক ডিম নেব আর কুসুমের পুর নেব। এইটা চপ না ভেজে এমনিও যদি কামড়ি কামড়ি খাই তাও ভালো লাগে। আমার লাগে লাগে তোমার হাত থেকে এক্ষুনি খেয়ে নিবি। হাত থেকে এক্ষুনি খেয়ে নিবি? হ্যাঁ, একটা তো খেয়ে নিলি, খুব আসা। ডিমে তো পুর ভরা হয়ে গেল, এবার পটলে পুর ভরে নেব। ডিমে যেরকম ভাবে পুর ভরে নিলাম, পটলেও আমি সেরকম ভাবেই পুর ভরে নেব। দেখতে ঠিক নৌকার মতো লাগছে, দেখো। এই যে এইরকম ভাবে আলুর পুর আমি ভরে নেব। এই দেখুন, এইরকম ভাবে আলুর পুর পটলের মধ্যে আমি ভরে নিয়েছি। তুমি তাহলে পটলে সব পুর ভরো, আমি এদিকে বেসনটা রেডি করি। হ্যাঁ, বেসন খাওয়ার সোডা একদম অল্প দেব, আর একটু হলুদ গুঁড়ো দেব, ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব, জল দেব। দাদুকে পায়চারি করতে বলছি বলে দাদু কোথা চলে গেছে, এখনো আসেনি, দেখো চলে গেছে। আর একটু জল লাগবে। চপের জন্য যেরকম ব্যাটার করি তার থেকেও কিন্তু একটু ঘন করে ব্যাটার তৈরি করতে হবে। এই দেখুন, আমি এইরকম ভাবে ব্যাটার তৈরি করেছি, আমার এই এক পিস করলেই শেষ।
খুব ভালো করে কিন্তু এইভাবে ডেবে নিতে হবে। এই দেখুন হাতে লেগে আছে, এরকম ভাবে কিন্তু ব্যাটারে জল দিয়ে মাখতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমের চপগুলো প্রথমে ভেজে নেব। যা আছে একবারেই ধরে যাবে কিন্তু, সবাইকে দেব। আর এক পিসি আছে, ডিমগুলো তো ছোট ছোট, একবারেই হয়ে যাবে কিন্তু পটলগুলো দুবার করে ভাজতে হবে। এই দেখুন কি সুন্দর গুটগুট করে হচ্ছে, অল্প আছে, ভালো করে আমি ভাজবো। দেখো একদম সেই রাস্তার সাইডে যে চপ দোকানে, এই দেখুন বন্ধুরা ডিমের কুসুমের পুরভরা ডিমের চপ, দেখুন কি সুন্দর হয়েছে। ডিমের চপগুলো তো ভাজা হয়ে গেল একবারে, এবার পটলের চপগুলো ভেজে নেব। পটলের চপগুলো দেখবে কত বড় বড় হয়, ডিমের চপের থেকে বড় হবে। দিদি দেখো আলুর চপেরই শুধু দাম কম, নালে ডিমের চপ, পটলের চপ, টমেটোর চপের কিন্তু দাম বেশি। হ্যাঁ, 8 টাকা। পটলের চপগুলো ভাজার পর কত বড় হয়েছে ফুলে, দেখতে দেখতে তো ভাজা প্রায় হয়েই এলো। এখানে যে ব্যাটারটা রয়ে গেছে আর আলুর পুরটা রয়ে গেছে, বিকেল বেলা চপ বানিয়ে সবাই মিলে চপ মুড়ি খেয়ে নেবো। আমিও খাবো। হ্যাঁ, তোকেও দেবো। থাকবি তো? কোথায়? আমাদের ঘরে। কোথা? হ্যাঁ। হ্যালো। ও দাদু, কতদূর কত বাকি? ওলো কি হচ্ছে, বোম নাকি রে? বোম নাকি? এটা পটলের চপ আর ডিমের চপ আগেই হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে ডিমের চপ আর এই হচ্ছে পটলের চপ, সবাইকে দিয়ে দিই, গরম গরম আছে। আমি বললাম যে এগুলো ভালো, এটা ডিমের চপ, এটা পটলের চপ, দেখে দেখে খাবে। পটলের চপ বলেও প্রথমেই পটলের চপ খাচ্ছে, ফাটা ফাটি হয়েছে, খেয়ে নে, সসে মাখাচ্ছে আর খাই। কোথায় ধরে গোটা হয়েছে, ফাটা কোথায়? ভিতরে ডিম, আমার ডিমের মা, ভেতরে পটল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এই যে ভেঙে গেল দেখুন। কেমন হয়েছে রে? বলবি তো কেমন লাগছে তোকে, নোনটা জিজ্ঞাসা করতেছে কেমন লাগছে চপটা।
ভালো লাগছে ভালো লাগছে তখন বলিনি তখন বলোনি কেন আমি বলিনি পপি বলতে দে ও পপি বলতে বলছো অনন্তে বলতে বলানি না তো আজকের রেসিপি দুটো কেমন লাগলো জানাবেন আর কি কি রেসিপি আপনারা দেখতে চান বর্ষাকালে সেটাও জানাবেন রান্না করে দেখাবো যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বিকেলবেলা সন্ধ্যাবেলা একদম জমে যাবে খালি মুখে চা দিয়েও ভালো লাগবে তাহলে যে দুটো ডিম কিনে আনতো চারটে ডিম কিনে নিয়ে আসবে তো হ্যাঁ দুটো ডিম কিনলে চারটে হবে তো চারটে থেকে আটটা হবে চারটে কিনলে তাহলে ভালোই তো